Guys, assalamu alaikum. Ijo boy Rafi. Welcome back to my YouTube channel, Inner Vlogs. Ebong shagotom notun ta vlog e. So ajke ami korte jacchi vlog 9 ebong ajke ami jacchi apnader priyo jayga ebong amar priyo jayga Silet. So video jara first dekhen tara ekta like diben ebong obosshoi comment kore janaben video ta kemon laglo ebong obosshoi share korben amader friend er majhe ar ei full vlog ta apnara family er sathe dekhben ebong jara paren friend er sathe dekhte paren. So karon ei full vlog ta khubi interesting hote jacche. Inshallah best try dibo amar nije. So don't forget to subscribe button. So guys, অনেক দিন ব্লগ করতে পেরেছি এবং খুবই সরি, খুবই দুঃখিত কারণ অনেক দিন ব্লগ করতে পারি নাই। এক্সাম ছিল, দেন অনেক বিজি ছিলাম অনেক কাজে, সো এখন ব্যাক করছি, বেশি সো সো করতেছি, তাই নাকি? সো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আমরা এমনি মোট 45 থেকে 48 জন যাচ্ছি এক বাস করে সিলেটে, পুরো ধরেন নানুবাড়ি, নানু মিলে আরও অনেক এই কাজিনসরা মিলে। সো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো গাইস, চলে এসেছি নানুর বাড়িতে। সো এখন আমি একটু রেস্ট নিচ্ছি, দেন কিছুক্ষণ পর এখন বাজছে 6:20 PM। সো 7 PM বেরোবো সিলেট উদ্দেশ্যে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাট। সো গাইস, আমরা বাসে উঠে গিয়েছি সেই অনেক আগে, আমরা সেই 7টা থেকে, এখন রাত 10টা বাজতেছে, আমরা এখনও বাসে আছি। বুঝতে পারতেছেন বাস যে কাপে কাপে যাচ্ছে, সো আমিও কাঁপতেছি, তো বুঝতে পারতেছেন। সো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ডাইনার সাউন্ড কোয়ালিটি একটু বাজে হতে পারে, সো ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। কারণ যারা এশিয়ান নামাজ পড়েনি তারা এখানে পড়ছে, আর যারা পড়ছে আগের থেকে, সো তারা বাসে বসেছিল। দেন যাদের কোথায় লাগছে তারা নিচে গিয়ে অনেক কিছু খাইছে, লাইক বিরিয়ানি, দেন ফুচকা, চটপটি, এভরিথিং ছিল। সো দেন আমরা সেখান থেকে 11 PM করে সেখান থেকে রওনা দিয়েছি পাটিয়ার থেকে। আমার ঠিক নামছি কুমিল্লায় নূরজাহান রেস্টুরেন্টে, সবাই চিনবে হয়তো, নাও চিনতে পারেন, একবার ঘুরে আসবেন কারণ সেই রেস্টুরেন্টে অনেক ভালো কোয়ালিটি আমরা পেয়েছি। দেন খুবই মজা ছিল এবং খুবই খাবার ছিল, দেন খুব মজা পেয়েছি এখানে গিয়ে। আপনারা যাবেন অবশ্যই, এখানে একবার ঘুরে আসবেন, খেয়ে দিয়ে দেন আসবেন ঘুরে ঘুরতে দেখাবেন, ঘুরে যাবেন। সো দেন আমরা সেখান থেকে, আমরা 10:43 থেকে, তো এই ধরনের আমরা 11 পেয়েছি যখন, আমরা সেখানে বসিনি। নূরজাহান যে একটা আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা 1 AM করে বসেছি। দেন আমরা সেখানে বসে বসার পর ডিনার করছি, মানে লেট ডিনার বলতে পারেন। সো ডিনার করার পর আমরা আবার বাসে উঠছি, বাসে উঠার পর এরপর বসে বসার পর আমরা ঠিক একদম 1:30 AM থেকে 5:20 AM পর্যন্ত বাসে ছিলাম। দেন আমরা ওইখানে স্টপ করছে 5:20 করে বারোবারি সেটা বলতে, সেখানে কারণ একটু কনফিউজিং কারণ এখানে নামগুলো ঠিকভাবে কেনা যায়নি।
এখানে সাইনবোর্ড লেখা ছিল, সো আমি ট্রাই করছি দেখছি। সো এটা ছিল বারুলিয়া, সেটা কোনো সবাই নামার পর সে তখন আসছে 5:25, তখন আমি ছিল আমার ক্লাস করেছি, পড়ার পর তখন দাঁড়িয়েছি আবারও। খুব ওয়েদারটা খুব বেশ ছিল, আপনাকে ভিডিও দেখাবো খুব শীঘ্রই। তো এখন আমি তো এখানে আসে গেছি, এখন তো এখন আমার হোটেলে এসে গেছি, আপনাকে হোটেলটা আমি এই রেস্টুরেন্টে যাওয়ার রেস্টুরেন্ট থেকে আসার পর দেখে আমি আপনাকে দেখাবো। সো এখন আমার ভিডিও দেখতে হবে এবং ইনজয় করতে হবে। আমি ট্রাই করতেছি ভিডিওটা বেস্ট করার জন্য ইনশাআল্লাহ। সো আর কিছু বলার নাই, ভিউট এমন এখানে যে কুয়াশা হয়েছে বলার মতন একদম তাই লাগে। সো আর কিছু তো কী বলবো, সব রকম দেখতে হবে এবং ইনজয় করতে হবে। দেখা হচ্ছে নেক্সট সাথে, আপনাকে আমি আগে দেখাবো হোটেলটা দেখাবো, দেন রুম তো আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই রুমটা নিয়েছি। সো খুবই সুন্দর, আসবেন কিন্তু পরে যদি আসে যদি পরে তাহলে না আসতে পারেন। সো লেটস জাস্ট, সো দেখা পাচ্ছি থেকে দিয়েছি, সো আর কিছু করার নেই, দেখা হচ্ছে একদম নিচে গিয়ে। আমরা এখন টেক দুটা টেক যাবো, ফার্স্টে আমরা হজরত শাহ আদালের মাজারে যাবো জিয়ার করার জন্য একটু সর্দি। সো ইগনোর ইট, দেন কাশিও আছে এটাও ইগনোর করুন, দেন আমরা টেক বিকাল করে পর্যটক যাবো প্লেস, এখানে একজন রেকমেন্ড করেছিল আমাদেরকে এই প্লেসে যাওয়ার জন্য, সেটা খুবই সুন্দর একটা জায়গা। সো দেখতে আমরা এনজয় করতে হবে, দেখা হচ্ছে নেক্সট শটে, এটি নেক্সট নেক্সট করতেছি চাঁদাই করতে গেলে প্রিভিয়াস শট দিয়ে। সো গাইস, এটা আমরা সেই রুমটা নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সেরকম, খুবই জোস, একদম জেলখানার মতো। আসতে পারেন এখানে যদি আপনারা জেলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এটা সেই অসাধারণ একটা রুম। সো আপনারা তো মানে বুঝতে পারতেছেন পিছে একটা নয়েস আসতেছে, সেটা বাইরে কাজ করতেছে তাই সাউন্ড আসতেছে, সো ইগনোর ইট, ইনশাল্লাহ কথা শুনে মজা পাবেন। এটা হচ্ছে সেই আয়না, দেখতে পাচ্ছেন। সো এখন কিছু বলার নাই, দেখা হচ্ছে নিচে গিয়ে, সো স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন। সো গাইস, আমি এখন বের হচ্ছি, এখন আমি যাবো হজরত শাহজালাল মাজারে। সো দেখা হচ্ছে এখানে, আমাদেরকে সিগনেট শট দেখাবো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, সেগুলো দেখতে পাবো এবং এনজয় করতে হবে। খাবার দাবার শেষ, সুনাম বাংলাদেশ। এখন কিছুক্ষণ আগে মিনস লাঞ্চ করার আগে আমরা মাজারে গিয়েছিলাম, হজরত শাহজালাল মাজারে। সো এখন লাঞ্চ করার পর ভাবছিলাম কিছুক্ষণ বসে দেন আমরা পর্যটন একটা প্লেস আছে সিলেটে, সো সেখানে যাবো এবং এনজয় করবো। সো আপনারা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন আমি যা যা করি, সো আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা যারা ফার্স্ট দেখছেন আমরা বলতেছি তারা একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই আমরা যারা ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলে। সো দেখা হচ্ছে নিচে গিয়ে, মিনস গাড়িতে যখন উঠবো তখন থেকে আবার শুরু করে দেবো, আপনারা দেখতে পাবেন আমি এনজয় করতে পারবো। বাই।
গাইস চলে এসেছি পরে চা বাগানে, যাওয়ার কথা ছিল পর্যটন, এটার পর যাবো। সো এটা দেখতে এখন আমি এনজয় করছি এখন। এটা হলো চা বাগান, সবাই এসেছেন আমি জানি, আবার আসবেন। সো গাইস এসে গিয়েছি চা বাগান, আবারও বলছি ভিডিও দেখতে এখন আমি এনজয় করছি এখন। চা বাগানে আরও এরিয়াল ভিউজ দেখাবো। তো গাইস এটা ফার্স্ট টাইম এখানে আসছি, ইনশাল্লাহ বারবার আসবো, ট্রাই করবো বেস্ট শর্টগুলো দেওয়ার জন্য। ভিডিও দেখতে হবে, এনজয় করতে হবে। গাইস চলে আসলাম পর্যটন কর্পোরেশন, বন্ধ বন্ধ দাঁড়া দাঁড়া আছে বলো। হ্যাঁ আঙ্কেল বলেন ভাই কত টাকা একজন? চলে এসেছি পর্যটন, বাপ অনেক কষ্টে এটা হলো পর্যটন সিলেট। হঠাৎ প্ল্যানিং হয়েছে।
সো তাই নাকি তো হঠাৎ প্ল্যানিং আছে তো তাই আমরা চলে গেলাম। তো না হলে এটা প্ল্যান ছিল না, ফার্স্ট ছিল এই হজরত শাহজালাল বাজারে দেন পর্যটন, দেন এখন তো একটা এসে এখন আমরা গেছিলাম যে ফার্স্ট টাইম হজরত শাহজালাল বাজারে গেছি, দেন আমরা গেছি চাওয়ালা, দেন আমরা গেছি পর্যটন, পর্যটনে আন্দোলন গেছে, সো আমি মানে আন্দোলন গেছিলো তাই ভালো ফটো দিতে পারিনি, সো সরি গাইস ভিডিও দেখতে হবে আমি এনজয় করতে হবে, দেখি লাস্ট মধ্যে কী করতে হবে তারপর ছয়। সো গাইস আমরা এখন ডিনার করতে বসেছি এবং আমার সাথে আছে কিছু মামা ভাই এবং বন্ধু, সো এক এক করে পরিচয় করে দেবো। ফার্স্টে আছে ইকবাল মামা, দেন আছে সৌরভ ভাই, দেন আছে দীপু, দেন আছে আমার বড়ো ভাই রিয়াদ, অ্যান্ড আরেকটা হলো কোকন ভাই। সো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। গাইস আসসালামু আলাইকুম, সো খাবার দাবার শেষ, সোনা বাংলাদেশ ডিনার করে আসলাম, সো দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আর এটা পার্ট ওয়ান ছিল, পার্ট টু কামিং সুন, ইনশাল্লাহ পার্ট টু করতেছি। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করবেন আমাদের ফ্রেন্ড মাঝে এবং এই ফুল ব্লগটা ফেলবেন এবং ফ্রেন্ডসে লিখবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পার্ট টু।